नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি। আগস্ট মাসেই চারটি গ্রহ নিজ ক্ষেত্রে বুধ ও রবি করবে বাজিমাত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মিথুন রাশি ও মিথুন লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো আগস্ট মাসে তাদের জীবনে সূচিত হচ্ছে বিরাট কয়েকটি রাজ্য। তাদের জীবনে বিরাট সুযোগ আসবে এই আগস্ট মাসে, কারণ আগস্ট মাসে একটা নয়, দুটো নয়, চারটি গ্রহ নিজ ক্ষেত্রে অবস্থান করবে। এবং বিশেষ করে মিথুন রাশির মালিক প্রভু পিতা বুধ তার স্বক্ষেত্রে অবস্থান করার ফলে এবং রবি তার স্বক্ষেত্রে অবস্থান করার ফলে মিথুন রাশি করবে বাজিমাত। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মিথুন রাশি, আপনাদের জীবনে বিরাট একটা সাফল্যের সময় এসে গেল বলা যেতে পারে। জীবনে নতুনভাবে উপভোগের সময় আপনাদের জীবনে আগস্ট মাসেই, পয়লা আগস্ট থেকেই শুরু হবে আপনাদের উন্নতির সোপান। কারণ পয়লা আগস্ট রাত্রি 3:44 বুধ তার শত্রুক্ষেত্র কর্কট থেকে প্রবেশ করবে সিংহে। সিংহ রাশি মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয়তে বুধের প্রবেশ, আপনার জীবনে আসবে বিরাট সাফল্য। আপনার কর্ম উন্নতি হবে, আর্থিক দিক দিয়ে সিবৃদ্ধি হবে এবং আপনার সাহস বৃদ্ধি পাবে। ভাতা ভগিনীদের সঙ্গে যে খারাপ সম্পর্ক ছিল সেই সম্পর্ক মিটবে, এমনকি পারিবারিক জীবনে সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ করবেন। শত্রুরা আপনার সঙ্গে যে খারাপ সম্পর্ক তৈরি করেছিল, শত্রুদের দ্বারা যে আপনি পদে পদে নানাভাবে বিপদে পড়ছিলেন, সেখান থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ হন। সুতরাং বোঝাই যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আগস্ট মাসের 1 থেকে বিরাট সাফল্য। আর এই সাফল্য সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে যখন চতুর্থপতি বুধ মালিক পিতা বুধ স্বয়ং অবস্থান করবেন 21 আগস্ট থেকে। 21 আগস্ট থেকে আপনার জীবনে বিরাট সাফল্য আসবে। কর্ম উন্নতি, আর্থিক উন্নতি, পারিবারিক ক্ষেত্রে সুযোগ, একাধিক যোগাযোগ, আর কি চাই। তাই মিথুন রাশি, আপনার জীবনে বিরাট সাফল্য আসবে। বুধ আপনাকে দেবে বুদ্ধি, বুধ আপনাকে দেবে জ্ঞান, এবং বুধ যখন 21 তারিখে স্বক্ষেত্রে প্রবেশ করবে কন্যায় চতুর্থে কেন্দ্রস্থানে, তখন বুধের সঙ্গে সাক্ষাৎ হবে বৃহস্পতি। গুরু এবং বৃহস্পতি পরস্পর দৃষ্টি বিনিময়ে আপনার জীবনে কর্মের জোয়ার আসবে, আপনার কর্ম প্রতিভার বিকাশ হবে, আপনি নতুন চাকরি পাবেন বা চাকরি ক্ষেত্রে আপনার বিরাট প্রমোশন হবে, আপনার মাইনা বৃদ্ধি হবে, এবং কি আপনার জীবনে একাধিক কর্মের সুযোগ আসবে। আপনি যদি পেশাদার হন, আপনি যদি বিভিন্ন লাইনে যুক্ত থাকেন, বিশেষ করে যাদের কোচিং সেন্টার আছে, যাদের শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত, যারা আইনজ্ঞ, যারা উকিল, যারা কোনো ধরনের আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা এজেন্সি লাইনে যুক্ত আছেন, যারা ম্যাট্রিমনি কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিরাট সাফল্য আনবে এই বৃহস্পতি বুধের পরস্পর দৃষ্টি বিনিময়। আপনি বাজিমাত করবেন, আপনি মিথুন রাশি, আপনার আটকে থাকা যে কোনো কাজ চুটকির মধ্যে করে দেবে এই বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান। আপনার জীবনে নিয়ে আসবে সাফল্যই সাফল্য, আপনার জীবনে নিয়ে আসবে উন্নতি উন্নতি। সুতরাং একথা বলা যেতেই পারে, মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা এই আগস্ট মাস আপনার কাছে স্মরণীয় মাস। এরপরে শুক্র যখন 8 তারিখে নিজ রাশি পরিবর্তন করবে, ধনস্থানে প্রবেশ করবে, ধনস্থানে শুক্রের অবস্থান, আপনার অর্থভাগ্য বিরাট উন্নতি ঘটাবে 8 তারিখ থেকে, 8 আগস্ট থেকে, এবং 10 আগস্ট যখন মঙ্গল রাহুর সঙ্গে ছন্নছাড়া দোষ ত্যাগ করবে তখন আপনার জীবনে সাফল্য আসবে। তবে মঙ্গল এখানে লগ্নের দ্বাদশে অবস্থান করে, আপনার জীবনে মাঙ্গলিক যোগ সূচিত হবে।
10ই আগস্ট থেকে এই সময় থেকে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আপনার পার্টনারের সঙ্গে কোনো ব্যাপারে নানা ধরনের সম্পর্কের অবনতি হতে পারে। এ ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানে থাকতেই হবে যদি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। তবে ও রবি যখন তৃতীয় অবস্থান করবে সক্ষেত্রে সিংহেতে দীর্ঘ এক বছর পর, তখন আপনার দিকে সময়ের একটা খেলা চলবে। আকাশবাণী হবে মিথুন রাশি বাজিমাত করবে আগস্ট মাসে। শনির শুভ অবস্থান, বৃহস্পতির শুভ অবস্থান, রবির শুভ অবস্থান, বুধের শুভ অবস্থান আপনার জীবনে সাফল্যই সাফল্য আনবে। তবে কয়েকটি দিক থেকে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে। যেহেতু মঙ্গলের দ্বাদশী অবস্থান আপনার ব্যয় বৃদ্ধি করবে, আপনার ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি ঘটাতে পারে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে নানা ধরনের খারাপ খারাপ সম্পর্ক তৈরি হতে পারে। এটা একটা মাঙ্গলিক দোষ, এ ব্যাপারে সাবধানে থাকতেই হবে। এছাড়া শনির ধাইয়া আপনার শুরু হয়ে যাওয়ার ফলে শনি আপনাকে নানাভাবে বিপদে ফেলতে পারে, আপনার জীবনে দুর্ঘটনা ঘটতে পারে, আপনার জীবনে আকস্মিক অপারেশন যোগ হতে পারে, এমনকি আপনার জীবনে নানাভাবে শত্রুতা তৈরি হতে পারে। সে ব্যাপারে সাবধান, কারণ শনি আপনাকে ক্ষতি করবে। সুতরাং শনি মঙ্গলের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। তবে একাদশে রাহু ফাটকা অবস্থান, আপনার আয়ের কোনো অভাব হবে না, এবং কেতুর শুভ অবস্থান আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটাবে, এবং সবচেয়ে বড় কথা বুধ ও রবি আপনাকে সুযোগ দেবে। তবে এটা কথা বলতেই হয়, মঙ্গলকে আপনাকে সাবধানে নিতে হবে, আপনাকে শনিকে সাবধানে নিতে হবে। এই দুটো গ্রহ আপনাকে আগস্ট মাসে কিছুটা হলো ডিস্টার্ব তৈরি করতে পারে। আগস্ট মাসে যেটুকু ডিস্টার্ব আসবে এই দুটো গ্রহের জন্য আসবে, তাই জন্য মঙ্গলের প্রতিকারের জন্য আপনি চলে যান মা গঙ্গার বুকে, তুলে আনুন কিছুটা মাটি, তৈরি করে ফেলুন একটা শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ রোদে শুকিয়ে নিন, তারপর সেই শিবলিঙ্গে রোজ জল দিন, দেখবেন আপনার মঙ্গলের অশুভ প্রভাব ভ্যানিশ হয়ে যাবে। এছাড়া শনির অশুভ প্রভাব মুক্তিতে আপনি কালো কুকুর, কালো কাক, কালো পায়রা, কালো পিঁপড়ে, কালো ছাগল এদেরকে শনিবার দিন ভোজন করান, গরিব মানুষকে শনিবার দিন কিছু গিফট দিন, কিছু উপহার দিন, কিছু খাদ্যদ্রব্য খাওয়ান, এবং মনে রাখবেন শনিবার দিন শনিদেবের মন্দিরে ধূপবাতি চড়ান, এতে শনিদেব সন্তুষ্ট হবেন। সুতরাং এই আগস্ট মাসে আপনাকে শনিকে শান্ত করতেই হবে। আপনি হনুমান চল্লিশা পাঠ করুন রোজ, শনি চল্লিশা পাঠ করুন এবং শনিকে আরাধনা করুন, এবং মঙ্গলকে আপনি আরাধনা করবেন যেমন, তেমনই ভগবান শিবকে রোজ মাথায় জল দেবেন শিবলিঙ্গে, এতেও আপনার জীবনে অনেকটা উন্নতি হবে। সুতরাং আজকের এই ভিডিও আমি আগত আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকারা রবিবুধ সক্ষেত্রে তারা বাজিমাত করবেই, কিন্তু মঙ্গল এবং শনি থেকে কিছুটা সাবধানে থাকতে হবে তার জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়েছি, সাবস্ক্রাইব, নমস্কার, ধন্যবাদ।